অধ্যায়ের নাম হলো সংবিধান, আজকের পাঠ হলো সাংবিধানিক সরকার। এর আগের ক্লাসে তোমাদেরকে সংবিধান এবং সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সাংবিধানিক সরকার কি, সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য। প্রথমে আমরা আসি সাংবিধানিক সরকার কি। সাংবিধানিক সরকার একটি আধুনিক ধারণা। সাংবিধানিক সরকার হলো আইন এবং নিয়মনীতির দ্বারা পরিচালিত সরকার। সাংবিধানিক সরকারে আইনের নিয়মনীতিগুলিকেই প্রাধান্য দেওয়া হয় এবং সাংবিধানিক সরকারে সরকারের ক্ষমতা সীমিত, কারণ সরকারকে আইনের মধ্য থেকেই সমগ্র কার্য পরিচালনা করতে হয়। এরপর আমরা আসি সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য। প্রথমে আসি নিয়ন্ত্রিত সরকার। সাংবিধানিক সরকার নিয়ন্ত্রিত সরকার, এর যাবতীয় কার্যক্রম আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে সরকারের স্বৈরাচার ও ক্ষমতার অপব্যবহার রোধ করা সম্ভব। দুই নম্বরে আসি ক্ষমতা বণ্টন। সাংবিধানিক সরকারের মধ্যে সংবিধান অনুযায়ী ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়, ফলে সরকারের কোনো বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তিন নম্বর আসি ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। সাংবিধানিক সরকার ক্ষমতার ভারসাম্য রক্ষার পদ্ধতিগত ব্যবস্থা করে। রাজনৈতিক দলের মাধ্যমে এর ভারসাম্য রক্ষার ব্যবস্থা করা হয়, কারণ কার্যকর ভারসাম্য ব্যতীত সাংবিধানিক সরকার কাজ করতে পারে না। চার নম্বরে আসি আইনের শাসন। সুপ্রিয় শিক্ষার্থী, সাংবিধানিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল আইনের শাসন। সেখানে ব্যক্তির চেয়ে আইনের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব দেওয়া হয়। ইংল্যান্ড ও আমেরিকার এর দৃষ্টান্ত, ছোট বড় সকলেই আইনের চোখে সমান। পাঁচ নম্বর হল বিচার বিভাগের গুরুত্ব। আমরা জানি প্রত্যেকটি রাষ্ট্রেই বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। সাংবিধানিক সরকারে বিচার বিভাগকে গুরুত্ব দেওয়া হয়। বিচার বিভাগ সংবিধান অনুযায়ী আইনের যৌক্তিকতা পরীক্ষা করে, কোনো আইন সংবিধানের পরিপন্থী হলে বিচার বিভাগটা বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক হিসেবে কাজ করে। ছয় নম্বরে আসি মৌলিক অধিকার রক্ষা করা। সাংবিধানিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হল মৌলিক অধিকার সংরক্ষণ। এটাকে কেবল শাসন বিভাগের অন্যায় হস্তক্ষেপ থেকে মৌলিক অধিকার রক্ষা করে না, এটা আইন বিভাগের অন্যায় আচরণ এবং জনস্বার্থের বিরোধী কার্যকলাপও প্রতিরোধ করে। যেসব দেশে সাংবিধানিক সরকার রয়েছে সেখানে মৌলিক অধিকার রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা আছে। সাধারণ কোনো অবস্থায় সাংবিধানিক সরকার মৌলিক অধিকার খর্ব করে না, তবে জরুরি পরিস্থিতিতে সাংবিধানিক সরকার স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়। এরপর আসি আমরা সুস্পষ্ট নীতি। সাংবিধানিক সরকারের আরেকটি বৈশিষ্ট্য হল সুস্পষ্ট নীতি। সাংবিধানিক সরকার নিয়মনীতির দ্বারা পরিচালিত হয়, এটা কোনো ব্যক্তির খেয়াল সীমিত পরিচালিত হয় না। এই নিয়ম নীতিগুলো জনগণের প্রতিনিধিগণ জনকল্যাণের উদ্দেশ্যে প্রণয়ন করে। আপনাদের আসি সংবিধানের শ্রেষ্ঠত্ব। সাংবিধানিক সরকারের অপর একটি বৈশিষ্ট্য হল সংবিধানের শ্রেষ্ঠত্ব। সংবিধান দেশের সকল আইনের উর্ধ্বে, কেউ সংবিধান লঙ্ঘন করতে পারে না। সংবিধান
স্থিতিশীলতা। সাংবিধানিক সরকার, গতিশীল সরকার, এটা জনগণের প্রয়োজনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় এবং সুশৃঙ্খল পথে প্রগতি অর্জনের জন্য কাজ করে। সরকারি বিষয়াদি প্রকাশ্যতা, সাংবিধানিক সরকার সব কিছু প্রকাশ্যে করে, কোনো কিছু গোপন করা হয় না, ফলে জনগণ সবসময় এই সরকারের কার্যকলাপ প্রত্যক্ষ করার সুযোগ পায়। এছাড়াও আছে গণতান্ত্রিক সরকার। সাংবিধানিক সরকার, গণতান্ত্রিক সরকার, সরকার গণতান্ত্রিক নিয়ম নীতি ও মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয় এবং সরকার বৈধতা লাভ করে, ফলে ষড়যন্ত্রের আশঙ্কা থাকে না। আবার জনগণ ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারে। এবার আমরা বলব হচ্ছে সাংবিধানিক সরকারের সম্ভাবনা। বিংশ শতাব্দীর শেষ দশকে সমাজতন্ত্রের বিপর্যয়ে সাংবিধানিক সরকারের জন্য শুভ সূচনা করেছে। উপসর্গীয় যুদ্ধের পর আরব দেশসমূহে গণতন্ত্রের ঢেউ আশ্রয় করেছে, তবে এতে তেমন আশাবাদী হওয়ার সম্ভব কারণ নেই। তাই সাংবিধানিক সরকারকে কাজ করতে হবে আধুনিক কালের তিনটি মতাদর্শের ভিত্তিতে, যথা জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়াও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সাংবিধানিক সরকারের সমস্যার সমাধান করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া এ ব্যাপারে সাফল্য অর্জন করেছে। একটি রাষ্ট্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাংবিধানিক সরকার সমুন্নত রাখা যায়, যেমন ব্রিটেন ও ফ্রান্স। সংবিধানে আন্তর্জাতিক আইনি পদ্ধতি গ্রহণের মাধ্যমেও সাংবিধানিক সরকার ব্যবস্থার আগ্রহ বাড়ানো যেতে পারে। এই ছিল সাংবিধানিক সরকারের আলোচনা। তবে সাংবিধানিক সরকার মূলত গণতান্ত্রিক সরকার। সাংবিধানিক সরকারের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এসব দেশে সাংবিধানিক সরকার এখনো বিদ্যমান আছে।